মা আমি একটু বেরোচ্ছি ঠিক আছে বিকেল হবে আস্তে আস্তে কোথায় যাচ্ছিস আরে বন্ধুদের সাথে ফুচকা খেতে যাব কলেজ স্কুল বন্ধ কি করব ঘরে বসে বোর হচ্ছে তুই কি কোনো খবর টবর রাখিস না নাকি করোনা ভাইরাসের জন্য আমাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে জানিস না সেটা আরে মা করোনা করোনা আমাদের এখানকার ওয়েদারে বাঁচতেই পারবে না প্লাস আমি এত ইয়াং আমার কিচ্ছু হবে না তুমি চিন্তা করো না এসব ভুল ভাল জালি ইনফরমেশন কোথা থেকে পাস বলতো কোথায় লেখা আছে যে করোনা ভাইরাস গরম বা আমাদের এই ওয়েদারে মারা যায় WHO-র ওয়েবসাইটে যাও ওখানে সঠিক ইনফরমেশন দেওয়া আছে ওখানে সাফ সাফ বলে দিয়েছে যে একজন সংক্রামিত ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তিতে এই ভাইরাসটি ছড়ায় সর্দি কাশি লালা আর হাঁচির দ্বারা তার জন্যই আমাদেরকে এখন নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমরা ঘরে থাকি এবং ক্রাউডেড প্লেসেস অ্যাভয়েড করি তোর এই একদিনের ফুচকা খাওয়া যাওয়াটা 10টা মানুষের শাস্তির কারণ হয়ে যেতে পারে তাই বলছি ঘরে থাক আর 20 সেকেন্ড ধরে অন্তত 5 থেকে 10 বার দিনে হাত ধো যাতে করে এই স্প্রেডটা একটু কমতে পারে ঠিক আছে মা আমি কয়েকদিন ঘরেই থাকবো বাইরে যাব না আর বন্ধুরা আমাকে বাইরে যেতে বললেও তাদেরকেও বারণ করবো যাতে ওরাও ঘরেই থাকে আর 20 সেকেন্ড ধরে হাত ধো চারিদিকে করোনা সারা দেশে এবং বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়েই চলেছে এই ভয়াবহ করোনা রোগের প্রধান লক্ষণগুলি হচ্ছে সর্দি হাঁচি জ্বর ক্লান্তি এবং কাশি বাপরে বাপ তো বেজেই চলছে বন্ধ বন্ধ ঘুমাচ্ছে তো থাক পরে দেব ঘুমাক এখন পরে পরে ঘুম আসছে অনেক সকাল হয়ে গেছে বাবা ভিজেছে মা ভুল করে পড়ে গেছে মা সরি 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 মা ঠিক আছে কোনো ব্যাপার না এরকম অনেক গ্লাস আছে ঘরে আমার ঠিক আছে ওকে বা ভেঙে দিয়েছিস খুব ভালো কাজ করেছিস একে একে সব ভেঙে দে হ্যাঁ এই যে বাটিটা রয়েছে এটাও ভেঙে দে আর ওই রুমে ওই টিভি সেটটা রয়েছে ওটাও ভেঙে দে আমাকে ভেঙে দে এই পুরো আস্ত বাড়িটা ভেঙে দে কিচ্ছু আস্ত রাখতে হবে না হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ বলতো আজকে কি দিন আজকে তো শ্যাম্পু করার দিন আমি এইখান থেকে দেখতে পাচ্ছি উকুন ঝুলছে হ্যাঁ উকুন ছাড়ো তো তোমার সত্যি মনে নেই আজকে কি দিন যা যা দেখ গিয়ে কে এসেছে জলদি যা 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 আচ্ছা দেখছি মা প্যাকেজ এসেছে কার নামে প্যাকেজ আমার নামে আবার তুই অর্ডার করেছিস খালি অর্ডার খালি খরচা খালি খরচা আরে আমি অর্ডার দিইনি চুপ কর কথা বলিস না আগে দেখ বাক্স খুলে কি আছে এর মধ্যে ও মাই গড মা এটা নিকন G50 ক্যামেরা এটা কম্প্যাক্ট 4K মিররলেস বডি 1650 লেন্স ক্যামেরা স্ট্র্যাপ চার্জার আর একটা FTZ মাউন্ট এত কিছু আরে মা এটা লেটেস্ট 4K মিররলেস ক্যামেরা এতে 4K শুট করা যায় উইথ অ্যামেজিং কালার শুধু অ্যামেজিং কালারস না এই ক্যামেরাতে রয়েছে ফাস্ট অটো ফোকাস উইথ টাচ স্ক্রিন কন্ট্রোল আর এর গ্রিপটা দেখেছিস
খুব ভালো। আর এটা এত লাইট ওয়েট যে এই ক্যামেরা নিয়ে তুই যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে পারবি। আর এই ফ্লিপ স্ক্রিনটা দেখেছিস? হ্যাঁ, ফ্লিপ কর, হ্যাঁ, এটা দিয়ে তুই ব্লগ করতে পারবি আর নিজের ইউটিউবে ভিডিও ছাড়তে পারবি। আর তার সাথে সাথে এই ক্যামেরাতে রয়েছে অনেকগুলো ইনবিল্ট ফিল্টার্স, যেগুলো তোর ছবি আর ভিডিওতে একটা অন্য মান এনে দেবে। কিন্তু মা, তুমি এত কিছু কীভাবে জানো? কারণ এই ক্যামেরাটা আমি কিনেছি। আমি জানি তুই অনেক দিন ধরে এই ক্যামেরাটা কিনতে চেয়েছিলি। তুই নিজের ঘুমের মধ্যে এই ক্যামেরার ফিচার্স এতবার আওড়িয়েছিস যে আমারই মুখস্থ হয়ে গেছে। ছেলে মেয়েদের মন মাদের থেকে বেশি কেউ জানে না। হ্যাপি বার্থডে! থ্যাংকস মা, এবার যা ভাগে। মা, এই মোবাইলটা না পুরো স্ক্রিন ফেটে গেছে, দেখো টাচ স্ক্রিন কাজই করছে না, ক্লিকই হচ্ছে না। মা, একটা নতুন মোবাইল কিনে দেবে মা, প্লিজ প্লিজ, একটা নতুন মোবাইল মা, প্লিজ প্লিজ। আমার জমানো একটু টাকা আছে, তোর মোবাইল হয়ে যাবে। হ্যাঁ, কালকে যাবো। হ্যাঁ, তোর মোবাইল কিনতে নতুন। ওকে, কালকে তো ঠিক আছে। মা, মা কি বলছিলাম, মা এই মোবাইলটা না অনেক পুরনো হয়ে গেছে, এটা টাচ স্ক্রিন কাজ করছে না, ভেঙে গেছে, হ্যাং হয়ে যায়। মা, একটা নতুন মোবাইল কিনে দেবো মা, প্লিজ মা, প্লিজ। শাড়িটা দেখছিস, 5 বছর পুরনো, তাও আমি চালিয়ে যাচ্ছি। ওই ঘরের ফ্রিজটা 20 বছর পুরনো, তাও আমি চালিয়ে যাচ্ছি, তোর থেকে বেশি কাজে। তোর বাবা আর তুই এত পুরনো হয়ে গেছিস, আমার একটা কথা শুনিস না, আমার কোনো কাজে লাগিস না তোরা। তাও তো আমি তোদেরকে নিয়ে চলছি। কখনো বলেছি যে আমার চেঞ্জ করতে হবে? একটা নতুন বাচ্চা চাই, একটা নতুন হাজবেন্ড চাই। চুপচাপ বসে কাজ কর। হ্যাঁ মা, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, আমাকে দাও। না না, থাক, তুই যা। আরে দাও না, তোকে করতে হবে না, তুই তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে, আমি করে নিচ্ছি, সব সময় করি। বাপ ভগবান, এক তো এই কোমরের ব্যথা আর এত কাজ, আমার দ্বারা আর কি হয়? মা দাও, আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি, দাও না। থাক, আমি করে নিচ্ছি, তুই তোর মতো কাজ কর। দাও না, দাও না, না না, যা 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 যা, লাগবে না লাগবে না, যা। হ্যাঁ, তুই ভুলভাল কাজ করবি, আমাকে ঝাড় দিতে দে, তুই যা তো। আরে যা তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে। ও ভগবান, কেউ আমার দিকে একটু ফিরেও তাকা না ভগবান, আমি একা সব ঘরের কাজ করতে থাকি, কেউ আমার দিকে এবং ঘরের ভিতরে আছো। আমি জানি ঘরে থাকতে থাকতে তোমরা সবাই অনেকেই বোর হয়ে যাচ্ছ, তোমরা রেস্টলেস হয়ে যাচ্ছ, কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কাজ এখন আমাদের জন্য হচ্ছে ঘরে থাকা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা আর WHO-র গাইডলাইন্সগুলো মেনে চলা। আমাদের সবারই উচিত নিজেদের নিজেদের স্টেট যে ইমার্জেন্সি রিলিফ ফান্ড আছে সেখানে কন্ট্রিবিউট করা, কারণ এখন এই মুহূর্তে দেশে আমাদের ডোনেশনের খুব দরকার। তো আমিও কিছু টাকা ডোনেট করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে। আমি অ্যামাউন্টটা বলতে চাইনি প্রথমেই, আমি অনেক দিন আগেই ডোনেট করেছিলাম, 3 ভাগে ডোনেট করেছি। অ্যামাউন্টটা বলতে চাইনি কারণ আমি বলতে চাইনি, বেসিক্যালি আমি জাস্ট বলতে চাইনি। বাট রিসেন্টলি আমি অনেক মেসেজেস পেয়েছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে, যেখানে সবাই জিজ্ঞেস করছে তুমি কত টাকা ডোনেট করেছো, সেটা আমাদেরকে জানাও যাতে করে আমরাও ইন্সপায়ার হই। আর কেউ কেউ একটু নেগেটিভলিও জিজ্ঞেস করেছে যে কত টাকা ডোনেট করেছে, সেটা আমাদের জানাও। তো সেটার জন্যই আমি জানাতে চাইছি, আমি টোটাল 3 ভাগে মিলিয়ে 80,000 টাকা ডোনেট করেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডে। আই হোপ তোমরাও তোমাদের সাধ্যমতো, তোমাদের ক্ষমতা অনুযায়ী যতটুকু টাকা তোমরা পারো তোমাদের নিজস্ব স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডগুলোতে ডোনেট করো। আই থিঙ্ক দিস ইজ ভেরি এসেনশিয়াল রাইট নাও ফর অল অফ আস। আর হ্যাঁ, এই ভিডিওটা, ইনফ্যাক্ট আমি আমার যত ভিডিও আছে এখন, পরবর্তী ব্লগিংস বা আমার ভিডিও শ্যুট সব কিছু আমি আমার নিকন Z50 ক্যামেরাতে শ্যুট করছি। তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে, ইউ ক্যান চেক আউট দ্য ক্যামেরা অন নিকনস অফিসিয়াল ওয়েবসাইট। ইটস এ গুড ক্যামেরা, আমি তো এখন ওই ক্যামেরা দিয়ে শ্যুট করছি আর খুব ভালোই শ্যুট হচ্ছে। তো আশা করি তোমরা সবাই ভালো থেকো,
ঘরের ভেতরেই থাকো, আর আশা করি আমরা সব তাড়াতাড়ি ফেসটা আমরা ওভারকাম করবো। বাই।